আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যখন আমাদের বাসা বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন নিয়ে থাকি, তখন প্রথম দিকে সেই কানেকশন থেকে বেশ ভালো ইন্টারনেট সার্ভিস পেয়ে থাকি। কিন্তু যতই দিন যায়, আপনার সেই কানেকশনের ইন্টারনেটের স্পিড বা পারফরমেন্স ততই কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এই সমস্যার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে আপনার কানেকশনে আস্তে আস্তে অপরিচিত ইউজার বেড়ে যাওয়া। বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা নতুন কানেকশন নিয়ে থাকেন, তখন আপনার বাসা বাড়িতে কিংবা আপনার পরিচিত যে কয়েকটা ফোন রয়েছে, খুব বেশি হলে 2 থেকে 3টি ফোন সেই রাউটারের সাথে কানেক্টেড থাকে। কিন্তু আস্তে আস্তে যেটি হয় সেটি হচ্ছে যে আপনার অজান্তেই হয়তো আপনার ফোন থেকে আপনার কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে আপনার ফোন থেকে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি লিক হয়ে যায়, কিংবা হচ্ছে অনেকে নিয়ে ফেলে। সেক্ষেত্রে আপনার অজান্তেই কিন্তু আপনার পারিপার্শ্বিক আরও অনেকগুলো ফোন হয়তো আপনার রাউটারের সাথে কানেক্টেড হয়ে যায়, যার ফলে আস্তে আস্তে কিন্তু যতই দিন যায় আপনার রাউটার থেকে আপনি স্পিডটা হারাতে থাকেন কিংবা পারফরমেন্স দুর্বল হতে থাকে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার রাউটারে কতজন ইউজার একসাথে কানেক্টেড রয়েছে এবং তারা আপনার পরিচিত না অপরিচিত। যদি আপনার সেই ইউজারগুলো আপনার পরিচিত হয়ে থাকে তাহলে তো থাকবেই, আর যদি অপরিচিত হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাদেরকে ধরে ধরে ঘাড় ধাক্কা দিয়ে আপনার নেটওয়ার্ক থেকে বের করে দিবেন। অর্থাৎ সোজা বাংলা কথাই, তাদেরকে ধরে ধরে আপনি ব্লক করে দিবেন। সেক্ষেত্রে তারা কিন্তু আপনার নেটওয়ার্ক আপনার সেই ওয়াইফাই রাউটার থেকে আর কখনো ইন্টারনেট পাবে না। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমাদের চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে তার মধ্যে 80% অডিয়েন্সের ডিমান্ড হচ্ছে আমি কোনো কাজ করলে সেটা যেন মোবাইল ফোন দিয়ে করে দেখায়, যার ফলে এই কাজটা আমি মোবাইল ফোন দিয়েই করে দেখানোর চেষ্টা করছি। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে যে রাউটারের কাজ করব সেই রাউটারের সাথে আমাদের ফোনটাকে কানেক্ট করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপ অ্যাট দ্য রেট অফ এইস, এই রাউটারের সাথে আমাদের ফোনটা কানেক্টেড রয়েছে। তো আমরা এই রাউটারের কাজ করব। তো এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের ফোন থেকে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারেন। এরপর ব্রাউজারে গিয়ে এখানে প্রেস করবেন 192.168.0.1, এটা লিখে প্রেস করলেই আমরা সরাসরি রাউটারের যে অ্যাডমিন পেজ রয়েছে সেই অ্যাডমিন পেজে চলে যাব। তো আপনার যদি এরকম না আসে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের আপনার রাউটারের পেছনে দেখবেন যে একটা ডিফল্ট অ্যাড্রেস রয়েছে, সেটা প্রেস করলেই আপনার এই লগ ইন পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আমরা সরাসরি আমাদের ফোনের যে আমাদের রাউটারের যে লগ ইন পেজ রয়েছে লগ ইন পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করে নিব। তো আমরা লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ফোনে, আপনাদের রাউটারে হয়তো অন্যরকম ইন্টারফেস শো করবে। তবে এটা যে টিপি লিঙ্কের রাউটার রয়েছে সেই টিপি লিঙ্কের রাউটারে এরকমই শো করে থাকে। তো আমরা লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে দুটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে ওয়্যারলেস ক্লায়েন্ট এবং একটি হচ্ছে ওয়্যার ক্লায়েন্ট। তো আমরা এখান থেকে মূলত দেখতে পারবো যে আমাদের রাউটারে এই মুহূর্তে কতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে। তো ওয়্যার ক্লায়েন্টে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটাও নাই ওয়্যার ক্লায়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে তারের মাধ্যমে যদি সরাসরি কোনো পিসি কিংবা অন্য ডিভাইস কানেক্টেড থাকে তাহলে এখানে ওয়্যার ক্লায়েন্টে দেখাবে। এবং ওয়্যারলেস অর্থাৎ ওয়াইফাইয়ের সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্লায়েন্ট রয়েছে, একটি হচ্ছে আসাদ এবং একটি হচ্ছে আননোন। আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্লায়েন্টগুলোকে আমরা কাস্টমাইজ করে নামগুলো লিখে নিব। নামগুলো লিখে নিলে কিন্তু সুবিধা হবে, অর্থাৎ হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের পরিচিত কোনগুলো আপনার ডিভাইস কানেক্টেড রয়েছে। ওপরে যেমনটা লেখা রয়েছে আমরা নিজেরটাও সেভাবে লিখে নিব। তো আমরা মূলত এখান থেকে কিন্তু জাস্ট দেখতেই পারবো, এখান থেকে আমরা ব্লক করতে পারবো না। তো ব্লক করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পর একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে সিকিউরিটি অ্যাপটা অপশন দেখতে পাচ্ছি, এই সিকিউরিটিতে চলে যাব এবং নিচে থেকে কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করব। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে অ্যাক্সেস কন্ট্রোলটা অনেকের বন্ধ থাকতে পারে, এই অ্যাক্সেস কন্ট্রোলটা প্রথমে আমাদেরকে অন করে নিতে হবে। অন করার পরে যদি একটু নিচে দেখি অ্যাক্সেস মোড, এই অ্যাক্সেস মোডে আমরা ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট দুটি অপশন দেখতে পাচ্ছি। আমরা জাস্ট ব্ল্যাক লিস্টের মধ্যে ক্লিক করে দিব। এরপরে নিচে আমরা দেখতে পারবো আরও দুটি অপশন, একটি হচ্ছে ডিভাইসেস ইন ব্ল্যাক লিস্ট, অর্থাৎ আপনি যদি কোনো ডিভাইসকে ব্ল্যাক লিস্ট করেন তাহলে এই ঘরের মধ্যে চলে আসবে, ব্ল্যাক লিস্টের যে লিস্ট রয়েছে সেই লিস্টে চলে আসবে। এবং অনলাইন ডিভাইসেস, তা অর্থাৎ আমাদের যে রাউটার রয়েছে সেই রাউটারের সাথে এখন কতগুলো ডিভাইস অনলাইনে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কানেক্টেড রয়েছে। এই মুহূর্তে দুটি ডিভাইস কানেক্টেড রয়েছে যেটা একটু আগে আমরা দেখলাম। তো আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে একটা ডিভাইস আমরা ব্লক করে দেখাবো। তো আমরা 2 নম্বরে যেটা আননোন ডিভাইস রয়েছে সেই ডিভাইসটাকে ব্লক করব। ব্লক করার জন্য জাস্ট 2 নম্বরে এখানে যে চেকমার্ক রয়েছে এই চেকমার্কে ক্লিক করব এবং এখানে
ব্লক একটা অপশন রয়েছে, এই ব্লকে ক্লিক করে দেব। ব্লকে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ব্লক লিস্টের যে আপনার ঘর ছিল সেখানে কিন্তু একটা ডিভাইস অলরেডি অ্যাড হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ম্যাক অ্যাড্রেসটা লক্ষ্য করি তাহলে যে 2EBF আমরা দেখতে পাচ্ছি নিচে 2EBF, এটাই কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটাই কিন্তু আমরা ব্লক করলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি এখানে সেভ করে দিতে হবে। আমরা যদি সেভ করে দিই তাহলেই কিন্তু আমাদের এই ডিভাইসটা আমাদের নেটওয়ার্ক থেকে ব্লক হয়ে গেল, অর্থাৎ আমাদের রাউটার থেকে ব্লক হয়ে গেল, এই ডিভাইসটা আর আমাদের এই রাউটার থেকে ইন্টারনেট পাবে না। তো এইভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা অপরিচিত যে ডিভাইস রয়েছে তাদেরকে ব্লক করে দিতে পারি। তো কখনো যদি আপনার প্রয়োজন হয় যে এই ডিভাইসটাকে আপনি আনব্লক করবেন তাহলে কি করবেন, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ব্লক লিস্টের ডিভাইসের যে ইয়ে রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, চেকমার্ক করে দিবেন, এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন ডিলেট একটা অপশন, এই ডিলেট অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে সেভ করে দিবেন। তাহলেই কিন্তু আপনার যে কাজটা ছিল সেই কাজটা সঠিকভাবে হয়ে গেল। তো এইভাবে করে আপনি চাইলে আপনার যে রাউটারে অপরিচিত ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলোকে ধরে ধরে ব্লক করে দিতে পারেন। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।